গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজ একটু সকাল সকাল উঠে পড়েছি, কারণ একটু বাইরে যাওয়ার ছিল তাই। আর তোমাদের দাদাভাইও কাজে যাবে, তাই ভাবলাম আমি ওর গাড়ির পেছনেই চলে যাই। একা একা যেতে হলে সময়ও লাগবে, আবার দেরিও হয়ে যাবে, তাই ভাবলাম ওর সাথে চলে গেলেই তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো, এখানে আবার রাস্তা খারাপ, তাই যতবার আসি ঠিক আমাকে এখানেই নেমে যেতে হয়। এখানে রাস্তা এতটাই খারাপ, আবার বৃষ্টি যদি বেশি হয় এখানে জল ভরে থাকে, তাই আমাকে এখানেই নামতে হলো। ওই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছে। তবে আজ বৃষ্টি নেই, আকাশটা বেশ ঝলমলে, তাই ভাবলাম সকাল সকাল বেরিয়ে পড়ি। আকাশ তো ভালোই আছে, পরে যদি বৃষ্টি আসে আর যেতে পারবো না, তাই আগে আগেই যাওয়াই ভালো। তবে কোথায় যাচ্ছি তোমাদের বলা হয়নি। যাব ব্যাংকে, আর তোমাদের দাদাভাই বলছে ব্যাংকে যেতে হবে না, এটিএম থেকে টাকা তুলে নাও। আমি বললাম সেটা হলে ভালোই হয়, ব্যাংকে তো অনেক ভিড় থাকে, তাহলে এটিএম থেকে তোলা সুবিধাই হবে। তাই দাদা এটিএম এর ভেতরে গিয়ে টাকা তুলে নিয়ে এলো, আর আমি বাইরে দাঁড়িয়ে থাকলাম। আমার হাতে যে একটা ভারী ব্যাগ আছে, তাই আমি আর ভেতরে যাইনি। ব্যাগটা প্রচণ্ড ভারী ছিল। এটা হলো দাদার কাজের ব্যাগ, এর মধ্যে আছে ড্রিল মেশিন, তাই ব্যাগ তো প্রচণ্ড ভারী হবে। ওটা আমার হাতে ধরিয়ে দিয়ে দাদা ভেতরে গেল এটিএম থেকে টাকা তুলতে। আজ সকালে তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়ার জন্য ঘরে কোনো কাজ হয়নি, তাই আমার বিছানার অবস্থা খুবই খারাপ। আর সকালে আমার আরো একটা কাজ থাকে, সেটা হলো আয়ুষকে ঘুম থেকে তোলা, তারপর ওকে ব্রাশ করানো, ওকে স্কুল ড্রেস পরানো, ওকে খাওয়ানো, ওকে স্কুলের জন্য রেডি করে ওকে স্কুলে পাঠানো। ও স্কুলে চলে যাওয়ার পর আমি ঘরের কাজ করতে লেগে যাই, তবে আজ ঠিক তার উল্টোটা হয়েছে। ওকে স্কুলে পাঠিয়ে আমি চলে গেছিলাম এটিএম এ, নিজে যে একটু ব্রেকফাস্ট করবো সেটাও টাইম হয়নি। বলি একটু কি করব, সে শুয়ে আছে, দেখো পড়ার নাম নেই। বললাম তো শুয়ে থাকে, কিটা বাজে পড়ার কাছে আসবে না। চিচি করে ছাড়াচ্ছি, এই চার পাঁচ দিন হয়ে শুকিয়ে গেছে, ছাড়ানো যাচ্ছে না। আমাকে দিয়ে ছাড়াবে, আমি কি করব? আমি বাজার থেকে নিয়ে এলো আর ছাড়িয়েও দেবো, আমার আর ভালো লাগে না, এই সংসার থাকবো না, চলে যাবো। ফ্যানটা খারাপ হয়ে গেছে, ছাড়ানো হচ্ছে না, সময় পাচ্ছে না, কি করব? এই গরমে কাজ করতে পারি? এক এক পেশারের মানুষ চেয়েছে, ফেলে দাও, এ দাও ওই ছাড়ানি দিয়ে, শুকনো ওগুলো খেতেও ভাল লাগে না। দেখো মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে।